শীতল পাটি, এক ধরনের মেঝেতে পাতা আসন। এটি বাংলাদেশের একটি ঐতিহ্যগত কুটির শিল্প। মুর্তা বা পাটিবেত নামক গোলমজাতীয় উদ্ভিদের ছাল থেকে এগুলো তৈরি করা হয়ে থাকে। হস্তশিল্প হিসেবে এগুলোর যথেষ্ট কদর রয়েছে। শহরে শপিস এবং গ্রামে এটি মাদুর ও চাদরের পরিবর্তে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। সাজসজ্জা দ্বারা সজ্জিত মাদুরকে নকশি পাটিও বলা হয়। সাধারণত গ্রামের মহিলারা বর্ষাকালীন অবসর সময়ে শীতল পাটি বুনন করেন। একসময় জকিগঞ্জের সর্বত্র শীতল পাটির বুননকারী থাকলেও এখন তা হাতে গোনা। একসময় জকিগঞ্জের বিভিন্ন অঞ্চলের সাপ্তাহিক হাট বাজারে শীতল পাটির ব্যাপক উপস্থিতি থাকলেও এখন তার সংখ্যা কমতে শুরু করেছে। জকিগঞ্জ বাজারের একজন বিক্রেতার সাথে কথা বলে জানা গেছে, তারা শীতল পাটি 800 টাকা থেকে 2500 টাকা দামে বিক্রয় করছেন। উল্লেখ্য, জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউনেস্কো বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আবেদনক্রমে 6 ডিসেম্বর 2017 খ্রিস্টাব্দে শীতল পাটি বুননের ঐতিহ্যগত হস্তশিল্পকে বিশ্বের গুরুত্বপূর্ণ নিবর্ষক বা ইন্ট্যাঞ্জিবল সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। জকিগঞ্জ টেলিভিশন, জকিগঞ্জ, সিলেট।